আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ষষ্ঠ শ্রেণীর জ্যামিতির সতেরো দায়ের যেমিতি বাক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণার এটার শেষ নিজে করিটা সতেরো দশমিক দশ এখন আমরা করব। আগে আমরা সবগুলো শেষ করেছি তোমরা মোটামুটি সব করেছো আজকেরটাও ঠিক সেইভাবে দেখে নেবে হুম তাহলে এই শেষ অধ্যায়টা করার আগে আমাদেরকে কতগুলো জিনিস সম্বন্ধে জানতে হবে কী কী সামান্তরিক আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ট্রাপিজিয়াম রম্বর এগুলো একটা একটা করে আমি সবগুলোই তোমাদেরকে বোঝাচ্ছি বা দেখাচ্ছি তার আগে তোমরা স্কেল কম্পাস নিয়ে বসে যাবে তাহলে দেখো আগে চতুর্ভুজ কাকে বলি আমরা এবার চতুর্ভুজ নিয়ে ভাবছি আগের দিন আমরা ত্রিভুজ নিয়ে বলেছিলাম ত্রিভুজ কি বলেছিলাম যে তিনটি দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে আর চতুর্ভুজ কাকে বলবে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ আগের দিন বলেছিলাম যে এক বা একাধিক রেখা দ্বারা বিস্তৃত সমতলকে বলা হয় সমতলিক ক্ষেত্র তাহলে চতুর্ভুজ কি দাঁড়ালো নাম দিদি এ বিসিডি তাহলে এবিসিডি একটা চতুর্ভুজ যার চারটা বাহু এক দুই তিন চার আর চারটা কোণ এক দুই তিন চার চারটা শীর্ষবিন্দু এবিডি আর চতুর্ভুজের এই চারটা কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ত্রিভুজের বেলায় আমরা কত পেয়েছিলাম একশো আশি ডিগ্রি চতুর্ভুজের বেলায় চারটা কোণের সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি এইবার যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলোকে যদি যোগ করা হয় তাহলে যেটা পাব তাকে বলা হয় কর্ণ তাহলে যে কোনো চতুর্ভুজের দুটি কর্ণ আছে দুটি পাচ্ছি তাহলে এটাকে বলা হচ্ছে কর্ণ তাহলে কর্ণ কীভাবে বলব বিডি এবং এসি হচ্ছে চতুর্ভুজের কর্ণ তাহলে চতুর্ভুজ সম্বন্ধে জানলাম এবার চতুর্ভুজের বিভিন্ন ধরনের প্রত্যেকেই চারটি বাহু আছে সামান্তরিকের চারটা বাহু আছে আয়তক্ষেত্রের চারটা বাহু আছে বর্গক্ষেত্রের চারটা বাহু আছে রম্বসের চারটা বাহু আছে ট্রাফিজিয়ামের চারটা বাহু এক একটা করে এবার আমরা প্রথমেই দেখব একদম প্রথমে দেখব সামান্তরিক এটা হচ্ছে সামান্তরিক সামান্তরিক কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং সমান সমানও আছে এবং সমান্তরাল তাহলে সংজ্ঞা হিসাবে খালি বলব যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে বলা হয় সমান্তরিক তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল হলেও বিপরীত বাহুগুলো সমানও হবে এবং এই বিপরীত কোনগুলো সমান হবে তাহলে এই বাহু এই বাহুর সাথে সমান এবং সমান্তরাল এই বাহুটা এই বাহুর সাথে সমান সমান্তরাল এবং এই কোনটা এই কোণের সাথে সমান এই কোনটা এই কোণের সাথে সমান তাহলে এইটা হয়ে গেল সমান্তরিক এরপরে আসছে আমাদের আয়তক্ষেত্র এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যে এটাও একটা সমান্তরিক কিন্তু বিশেষত্ব কি এইটার কোনটা নব্বই ডিগ্রি নয় তাহলে যে সমান্তরিকের একটা কোন নব্বই ডিগ্রি তাকে বলবো আয়তক্ষেত্র একটা কোন নব্বই ডিগ্রি হলে সব কোনগুলোই নব্বই ডিগ্রি হবে হুম তাহলে যে সামান্তরিকের চারটি কোণে নব্বই ডিগ্রি তাকে বলা হয় আয়তক্ষেত্র এইটা হয়ে গেলে তাহলে নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এবং চারটা কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এরও তেমনি চারটা কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এরপর আসছে যে সমান্তরিকের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল দেখো এই দুটো সমান্তরাল এইটা এইটা সমান্তরাল সমান নয় কিন্তু সমান্তরাল কিন্তু এই দুটো সমান্তরাল নয় এই দুটো সমান্তরাল হয়ে গেলে সমান্তরিক হয়ে যেত কিন্তু এই দুটো সমান্তরাল নয় এক জোড়া এইটা এটা এটা এক ধরনের আবার এটা দেখো এটাতে এই দুটো সমান্তরাল নয় এইটা এইটা সমান্তরাল এই তাহলে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল যে সামান্তরিকের তাকে বলবো আমরা ট্রাফিজিয়াম সামান্তরিক হলো ট্রাফিজিয়াম হলো এরপর বর্গক্ষেত্র যে সামান্তরিকের চারটা বাহুই সমান এবং একটা কোন নব্বই ডিগ্রি সেটা হচ্ছে বর্গক্ষেত্র তার আগে রম্বসের সংজ্ঞাটা দিই যে সামান্তরিকের চারটি বাহুই সমান কোনগুলো নব্বই ডিগ্রি হতেও পারে বা নাও হতে পারে তাকে বলা হয় রম্বস আর কোনগুলো যদি নব্বই ডিগ্রি হয় তখন সেটা হচ্ছে বর্গক্ষেত্র অর্থাৎ বর্গক্ষেত্র হলো এক বিশেষ ধরনের রম্বস তাহলে আমরা সামন্তরিক শিখলাম আয়তক্ষেত্র খেললাম বর্গক্ষেত্র শিখলাম রম্বস শিখলাম ট্রাফিক জাম শিখলাম আরেকবার ছবিগুলো দেখে নাও এটা হচ্ছে আয়তক্ষেত্র নব্বই ডিগ্রি সব কোনগুলোই এই বিপরীত বাহুগুলো সমান তার মানে সামান্তরিক এটাও একটা এটাও একটা সমান্তরিক চারটা বাহুই কিন্তু এখানে সমান আর প্রতিটি কণ্নি নব্বই ডিগ্রি এটা হচ্ছে ট্রাফিক জ্যাম ট্রাফিক সমান্তরাল এক জোড়া বিপরীত বাহুগুলো এক জোড়া সমান্তরাল তরাল আর এই দুটো কিন্তু সমান্তরাল নয় আর এই দুটো যদি সমান হয়ে যায় তখন বলা হয় বাহু ট্রাফিক জ্যাম এই বাহু দুটো যদি সমান থাকে আর এই দুটো সমান্তরাল তখন তাকে বলা হয় বাহু ট্রাফিক জ্যাম তাহলে হলো সামান্তরিকটা আগেই দেখিয়েছি বর্গক্ষেত্র দেখালাম তাহলে এবার আমরা সতেরো দশমিক দশে চলে যাই সতেরো দশমিক দশে দেখো বর্গাকার চিত্র আয়তাকার চিত্র সামান্তরিক সবাই চতুর্ভুজ তাহলে আগে বের করি দেখো সামান্তরিক আয়তাকার চিত্র আর বর্গাকার চিত্র আগে কি বললাম চতুর্ভুজ কি বলেছিলাম চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয় চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ তাহলে প্রথমে বর্গাকার চিত্র এটা বর্গক্ষেত্রে বর্গাকার চিত্র তাহলে এক দুই তিন চারটা বাহু দ্বারা এটা সীমাবদ্ধ তাহলে এটা চতুর্ভুজ এটা আয়তক্ষেত্র তার মানে আয়তাকার চিত্র চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ তার জন্য এটা চতুর্ভুজ সামান্তরিক এক দুই তিন চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ তাই এটা চতুর্ভুজ তাহলে প্রথমটা হয়ে গেল এরপর আয়তাকার চিত্র এক বিশেষ ধরনের সমান্তরিক আয়তাকার চিত্রতে যাই সামান্তরিক কি বললাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল ক্ষেত্রের এই বাহুটাই বাহুটা সমান্তরাল এই বাহুটাই বাহুটা সমান্তরাল তাহলে এটা একটা বিশেষ ধরনের সামান্তরিক কারণ কি এর এক কোনগুলো হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে প্রতিটি কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা হয়ে গেল একটা বিশেষ ধরনের সামান্তরিক এরপর রম্বস রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক এটা ছিল রমবৎ কী বলেছিলাম যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এইটা 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 সমান যদি কোনগুলো নব্বই ডিগ্রি হয় তখন হয়তো ইয়ে বর্গক্ষেত্র আর যদি কোনগুলো নব্বই ডিগ্রি না হয় তাহলে এমনি স্বাভাবিক হুম রম্বস তাহলে কী হলো বিশেষ ধরনের সমান্তরিক এইটা সমান্তরাল এইটা সমান তো আছেই এইটা এইটা সমান্তরাল আর এই বিপরীত বাহু দুটো সমান্তরাল তার জন্য এটা সমান্তরিক তাহলে রম্বস একটা বিশেষ ধরনের সমান্তরিক সামান্তরিক এক বিশেষ ধরনের ট্রাপিজিয়াম এটা ছিল সামান্তরিক এক বিশেষ ধরনের ট্রাপিজিয়াম তাহলে ক্ষেত্রে বলেছিলাম কি যে এক জোড়া বিপরীত বাহুগুলোর এক জোড়া সামান্তরিকের ক্ষেত্রে কি হচ্ছে দুই জোড়ায় বিপরীত বাহু পরস্পর সমান্তরাল আর এর একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তার জন্য এটা সামান্তরিক ক্ষেত্রে কী হচ্ছে এর দু জোড়া আছে তাই এর ক্ষেত্রে এক জোড়া তাই একে বিশেষ ধরনের সামান ইয়ে ট্রাফিজাম বলবো সামান্তরিককে ঠিক আছে কারণ এর ট্রাফিজামের ক্ষেত্রে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় সমান্তরিকের দুই জোড়া হয় তার জন্য সামান্তরিক এক বিশেষ ধরনের ট্রাফিজাম এরপর আমরা দু নম্বরে যাই নিচের বাক্যগুলির মধ্যে কোনটি ঠিক দেখি আয়তাকা চিত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান আয়তাকা চিত্র মানে আয়তক্ষেত্রকে যদি আমি বসাই তাহলে যে চিত্রটা হবে সেটা এটা দেখো আয়তক্ষেত্র একটা এটি কোনটা নব্বই ডিগ্রি কোনটা নব্বই ডিগ্রি কোনটা এইটা সামান্তরিক একটা এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান তাহলে আয়তাকার চিত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান সব বাহুর দৈর্ঘ্য কি আমরা সমান পাচ্ছি পাচ্ছি না সব বাহুর দুর্গ আমরা কোথায় পাবো এখানে বর্গক্ষেত্র সব বাহুর দুর্গ আমরা কোথায় পাবো রম্বসে এখানে এখানে আমরা সব বাহুর দুর্গ সমান পাবো বর্গক্ষেত্রে এটাতেও আমরা সব বাহু দুর্গ সমান পাবো কিন্তু আয়তক্ষেত্রে কি দৈর্ঘ্য আছে প্রস্থ আছে তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান নয় তাহলে এই দুটো বাহু দৈর্ঘ্য দুটো সমান প্রস্থ দুটো সমান প্রস্ত দুটো সমান তাহলে আমরা হুম আর ছোট করে এটা দেখতে পারো দেখো এটা বড় ছিল এটা ছোট আয়তক্ষেত্র এই বাহু এই বাহু এই বাহু এই বাহু দেখেই বুঝতে পারছি যে এটা বড় এটা ছোট তাহলে এটা হয়ে গেল আয়তাকার সব বাহু দৈর্ঘ্য সমান নয় কাটা এটা এরপর বিয়েটা বর্গাকার বর্গকার প্রতিটি কোন সমকোণ বর্গক্ষেত্র এখানে এটাও বর্গক্ষেত্র চারটা বাহুই সমান চারটা বাহু সমান হলে কিন্তু বর্গক্ষেত্র হবে না চারটা বাহু সমান এই সমান্তরিকের কিন্তু এটা রম্বস কিন্তু যে রম্বসের কোনগুলো নব্বই ডিগ্রি তখন সেটা হচ্ছে বর্গক্ষেত্র তাই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এখানে চিত্রের প্রতিটি কোন সমকোণ তাহলে নব্বই ডিগ্রি হয়েছে তাহলে এটা হলো সঠিক এবার সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল এটাও একটা সমান সমান্তরিক কিন্তু সমান্তরিকের ছবি যেটা আছে সেটাই তোমাকে দেখায় কিন্তু বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সবাই সমান্তরিক তাহলে সমান্তরিকের বিপরীত বাহুগুলি এই যে এইটা এইটা সমান্তরাল সমান্তরালকে বলে একে যদি লম্বা করে নিয়ে যায় এরা কখনোই একসাথে মিলবে না একই দূরত্ব থাকবে সব সময় তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলি অর্থাৎ এইটাও একটা বিপরীত বাহু তাহলে এইটা এটার সাথে সমান্তরাল এই বাহুটা এই বাহুর সাথে সমান্তরাল তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল সঠিক এরপর ডিযেটা যে কোনো সব বাহুর দৈর্ঘ্য সমান ট্রাপিজিয়াম তাহলে নিয়ে যাই দিকে এটাই বলেছিলাম যে সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে বলা হয় ট্রাফিজিয়াম এইটা এটার সাথে সমান্তরাল আর এই দুটো সমান্তরাল নয় অসমান্তরাল তাহলে কি বলছে যে কোনো ট্রাফিজমের সব বাহুর দৈর্ঘ্য সমান দেখো এখানে সব বাহু দৈর্ঘ্য সমান হচ্ছে না এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা এটা আলাদা আর একটু আগে বললাম সমদ্বিবাহু ট্রাফিজমের কেবল দুটো বাহু সমান হয় তির্যক বাহু দুটো সেটাকে বলা হয় সমদ্বিবাহু ট্রাফিজিয়াম তাহলে যে কোনো ট্রাফিজমের সব বাহু দৈর্ঘ্য সমান নয় এরপর যে কোনো রম্বসের সব কোন সমকোণ আমরা কি বললাম একটু আগে এটাও এক ধরনের রম্বস তোমাদের বই দেখো লেখা আছে এখানে এই ধরনের চতুর্ভুজ যাদের প্রতিটি বাহু সমান কিন্তু কোনগুলি সমকোণ হতেও পারে আবার নাও হতে পারে তাদের বলা হয় রম্বস প্রতিটি বাহু সমান তাহলে এটাও হচ্ছে রম্বস এক ধরনের এটাও রম্বস প্রতিটি বাহুই সমান কিন্তু যে রম্বসের একটা কোন নব্বই ডিগ্রি তাকে বলবো বর্গক্ষেত্র তাহলে যে কোনো রম্বসের সবকুণই সমকোণ এটার ক্ষেত্রে নব্বই ডিগ্রি সমকোণ কিন্তু একে তখন বর্গক্ষেত্র বলছি কিন্তু এই রম্বসটা সবকণ সমকোণ নয় কোনগুলো সমকোণ নয় এটা আরও ছোটো হতে পারে আরও বড় হতে পারে নব্বই ডিগ্রি চাইতে বেশি হতে পারে তাহলে এটা ভুল হয়ে গেল যে কোনো রম্বসের কোণই সমকোণ ভুল যে কোনো কোণ হতে পারে না বডিগুলো হতে পারে বা অন্য কোনো কোণ হতে পারে তাহলে সতেরো দশমিক দশটা আমাদের হল এবার এখানে একটা দেখিনি দেখো আয়তাকার চিত্ত বিপরীত বাহুগুলি সমান দৈর্ঘ্যের সমান্তরাল সব বাহু দৈর্ঘ্য সমান নয় কাটা বিপরীত কোণের মান সমান ঠিক আছে চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এবার বর্গাকার চিত্রে বর্গাকার চিত্রে দেখো এটা বর্গক্ষেত্র তাহলে বিপরীত বাহু সমান সমান দর্গের বিপরীত বাহু এটা এটা সমান্তরালও আছে এটা এটা সমান্তরাল এটা এটা সমান্তরাল সব বাহুর দৈর্ঘ্য দেখো এখানে সমান বর্গক্ষেত্রের তাহলে এটা রইল বর্গ। বিপরীত কোণের মান সমান এটা 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 আর চারটা কোণের সমষ্টি সবসময় তিনশো ষাট ডিগ্রি আগে বললাম যে কোনো চতুর্ভুজের প্রতিরোধ এবার সমান্তরিক সমান্তরিকা এইটা দেখো এইটা এইটা বিপরীত বাহুগুলো সমান দৈর্ঘ্যের এইটা এইটার সাথে সমান এইটা এইটা সমান্তরাল সব বাহুর দৈর্ঘ্য সমান না এইটা এইটার সাথে সমান এইটা এটা সমান নয় চারটা বাহু সমান নয় তাহলে কাটা বিপরীত কোণের অর্থাৎ এই কোনটা এই কোণের সাথে সমান এই কোনটার সাথে এই কোনটা বিপরীত কোণগুলো সমান আর আগেই বললাম যে যে কোনো সমান্তরকে অর্থাৎ যে কোনো চতুর্ভুজের এই চারটে কোনো সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এবার রম্বস রম্বস হলে দেখো এইটা এইটা বিপরীত বাহু সমান দৈর্ঘ্যের এইটা এইটাও তার সমান দৈর্ঘ্যের এবং সমান্তরাল এইটা সমান্তরাল এইটা এটা সমান্তরাল এইটা সব বাহু দৈর্ঘ্য সমান রম্বসের ক্ষেত্রে তাহলে এখানে রাইট চিহ্ন হলো বিপরীত এই কোনটা এই কোনটা সাথে সমান এই কোনটা এই কোনটার সাথে সমান এটাও রাইট হইল আর আগেই বললাম যে কোনো চতুর্ভুজে চারটি কোন সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এবার ট্রাফিক ক্ষেত্রে যাই বিপরীত বাহু সমান না পাচ্ছি না বাহু সমান দৈর্ঘ্যের হচ্ছে না বিপরীত বাহু সমান্তরাল একটার ক্ষেত্রে এটাকে কাটা রাখবো কিন্তু বেকেটে লিখবো এক জোড়া এক জোড়া কেবল সমান্তরাল অন্য দুটো সমান্তরাল নয় সব বাহু দৈর্ঘ্য সমান নয় বিপরীত কোণের মান আলাদা আলাদা সব বাহুগুলোই আলাদা কোনগুলো আলাদা হবে কিন্তু চারটা কোণের সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি তাহলে এটা সবগুলোই কাটা মনে থাকে যেন কিন্তু এখানে কারো যদি মনে হয় যে আমরা ট্যাপিজনের ক্ষেত্রে কি দেখেছি যে এক একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাহলে ওই জন্য এখানে ব্যাকেটে একটা এক জোড়া লিখে রাখবে সতেরো দশমিক নিজে করি সতেরো দশমিক দশটা তাহলে আমরা শেষ করলাম এই জ্যামিতি বাক্সের সতেরো নম্বরটা জ্যামিতি বাক্সের নানা উপকরণ বিভিন্ন জ্যামিতিক ধারণা এই চ্যাপ্টারটা কিন্তু জ্যামিতির প্রথম পার্ট তাই আরেকবার তোমরা প্রত্যেকটি প্রথম থেকে ধীরে 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 সুন্দরভাবে সবগুলো আরেকবার করে করবে নিজেরা দেখবে যে তোমরা পারছো কি না এবং এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে হুম তাহলে তোমরা সবাই ভালো থাকো এইভাবেই আমরা আস্তে আস্তে আবার পরে দিয়েতে যাব। হুম আজকে এই পর্যন্তই থাক